জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুম জানিয়েছেন চলতি বছর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না সকালের জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এনবিআর চেয়ারম্যান আরও বলেন গেল ছাব্বিশে নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে তেরো লাখ বিশ হাজার পরিশোধিত কর আদায় হয়েছে দুই কোটি টাকা তিনি জানান নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন দিতে পারবে না তারা যৌক্তিক কারণ দেখিয়ে জরিমানা ছাড়া পরবর্তীতে রিটার্ন দাখিল করতে পারবে ধারীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে রিটার্ন জমা দেওয়ার কিছু সংখ্যক ব্যক্তি এই সমস্যা আছেন তাদের জন্য আমাদের একটা আলাদা নিয়মই আছে যে তারা আবেদন করতে পারেন কমিশনের কাছে আবেদন করতেন কমিশনার টাইম এক্সটেন্ড করতেন